মঙ্গলবার কলকাতা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সকল জেলায় ভার্চুয়ালের মাধ্যমে দুর্গাপুজোর শুভ উদ্বোধন করলেন। এদিন অন্যান্য জেলার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলায় 20টি দুর্গাপুজোর শুভ উদ্বোধন করলেন তিনি। শহর বর্ধমানে ভার্চুয়ালের মাধ্যমে 3টি পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বর্ধমান কেশবগঞ্জ বারোয়ারি দুর্গাপুজো কমিটির পুজো মণ্ডপে ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশি সেন, বর্ধমান থানার আইসি সুকময় চক্রবর্তী সহ কলকাতায় বসে তিনি বর্তমানের অনেকগুলো পুজোই উদ্বোধন করলেন, কিন্তু বিশেষভাবে আজকে কেশবগঞ্জ বারোয়ারির এই মণ্ডপে আমরা পেয়ে গিয়েছিলাম আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের এমএলএ স্যার মাননীয় খোকন দাস মহাশয় বিধায়ক, আমরা পেয়ে গিয়েছিলাম আমাদের ডিএম স্যার, ডিএম ম্যাডামকে, আমাদের সঙ্গে ছিলেন আইসি ছিলেন এবং থানার বড়বাবু ছিলেন, কলকাতা বর্ধমানের একেবারে যারা প্রশাসনিক এসপি ছিলেন, এসডিও ছিলেন, যারা বর্ধমানের প্রশাসনিক নক্ষত্র তারা প্রত্যেকেই আজকে কেশবগঞ্জ বারোয়ারির এই সভামঞ্চ আলোকিত করেছিলেন এবং আমরা একটা সুন্দর মুহূর্ত কাটালাম। প্রাক দুর্গাপুজোর একটা সুন্দর মুহূর্ত আমরা আজকে উপহার পেলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে, আমরা কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ তো আমরা ছিলামই, কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আমরা এবছরে প্রত্যেকটা পুজো কমিটি ছোট বড় প্রত্যেকটা পুজো কমিটি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় আজকে 60,000 টাকা করে আমরা অনুদান পেয়েছি। তো যে সমস্ত পুজো কমিটিগুলো একটু ছোট পুজো কমিটি তাদের কাছে তো এটা একটা বিরাট বাড়তি অক্সিজেনের কাজ করবে, কিন্তু আমরা মনে করছি এই উপহারটা কিন্তু আমরা মাথায় তুলে নিয়েছি এবং আজকে আমরা আবারও দেখেছিলাম আমাদের জেলার পুজোগুলোর একটা কেস ছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র কলকাতার পুজোই উদ্বোধন করে থাকেন, কিন্তু তিনি আমাদের সেই খেদ আজকে মিটিয়ে দিলেন, আমরা আনন্দিত, আমরা আহ্লাদিত, আমরা ভীষণ 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 খুশি। এছাড়া আর কোন কোন পুজো আজকে উদ্বোধন হলো? অনেকগুলি পুজো ছিল, মোটামুটি কত একটি পুজো ছিল আমাদের সমন্বয় সমিতির বলিষ্ঠ আধিকারিকেরা রয়েছেন, সম্পাদক আছেন রবীন্দ্রনাথ হাটি, সুকান্ত আছে আমাদের সমন্বয় সমিতির কার্যকরী সম্পাদক, মহাদেব দা আছেন, চন্দন দত্ত রয়েছেন, আমরা প্রত্যেকে আজকে একটা দারুণ সুন্দর সন্ধ্যা কাটালাম। কত কোনো সঠিক কোনো সংখ্যা আপনাদের জানেন? আনুমানিক টোটাল বর্ধমানে বর্ধমান জেলায় আজকে 20টার মতন পুজো উদ্বোধন হয়েছে, কাটোয়া কালনা বর্ধমান মিলিয়ে বর্ধমান শহরে 3টি পুজো উদ্বোধন হলো, তার মধ্যে কেশবগঞ্জ বারোয়ারি যেখান থেকে জেলা প্রশাসন থেকে এখানে পুজোটা তারা উদ্বোধন করেছে।
বর্ধমান থেকে পম মহন্ত আনন্দ বার্তা।